আছিস? মাঝে কয়টা? আরে বলিস না, কতদিন তোর জন্য দেরি হয়। আর চশমা খুঁজে পাচ্ছিলাম না সকালবেলা, চশমা ছাড়া চশমা খুঁজে পাচ্ছি না। কতদিন দেরি পাও না? হ্যাঁ এরকমই হয়। আরে গতকাল তো চাবি খুঁজে পাচ্ছিলাম না। চাবি আজকে তো গাড়ি যাচ্ছিস। আমার ডেটা নাই কি না। বললাম সকালে কেন দেরি হয়েছে, এত প্রেশার নিস না তো, অফিসে একটু দেরি হইতেই পারে, চিল রিল্যাক্স। তার চেয়ে বিকালে আজ একটু অফিস থেকে তাড়াতাড়ি বের হো না, তাহলে বিকালে একটু চিল করি, আড্ডা দেই। অফিসে যাওয়ার সময় করছো তুমি আধা ঘন্টা লেট, বিকালে তাড়াতাড়ি বেরোবো মানে কখন বেরোবো আমি জানি নাকি আর সত্যি কথা। অফিস কখন না কখন বাইরে হয় তুমি জানো না? এগুলা বস হালার বোয়ালা তখন কখন যে কি কি করে শালার পালের বস। আচ্ছা তোর অফিসে কি বস না ওটা কি বাঘ নাকি বাঘ নাকি ওটা তো ভয় পাস কেন? আয় একটু চেয়ার আপ, আয় আমরা একটা সেলফি তুলে ফেলি। আয় যা যা ভাগ। বন্ধু আমার নতুন মোবাইল ফোন 25 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, তুই দেখ তোর চেহারাটা কি রকম গ্লেজ দিচ্ছে ম্যান। ভালো ভালো কথা বলে না তো, একটা সেলফি আয় না বন্ধু, একটা। আরে হাস না একটু। আরে যা, আরে ভাই তোমার এই ছবি আপলোড হইলে মানে ফেসবুকে তো তোমার ফ্যান ফলোয়ার পুরো একদম ছেয়ে যাবে ম্যান। তুই সোশ্যাল মিডিয়া রিডিয়া কিন্তু দিবি না। না না কোনো জায়গায় আপলোড করতে দিবি। একে ধরিয়ে দিন পোস্টারে টাঙিয়ে দেওয়া হবে এই ছবিটি, খুব সুন্দর আসছে কিন্তু। হ্যাঁ তোমার কতক্ষণ লাগবে আর ভাই? কত মিনিট লাগবে? এই যে দেখ চলে আসছি না, এই মোড়টা ঘুরলেই তো চলে আসছি। হ্যাঁ এই যে এখন এখানে সিগন্যাল পড়ছে, কখন যে ছাড়ে? এটা সিগন্যাল না, এটা মানে ট্রাফিক, ট্রাফিক গাড়িগুলো চলে গেলেই তো ছেড়ে দিচ্ছে। যে বলিস না তুই, গাড়ি কিনছি কি বলো এসব উল্টো পাল্টা, কবে গাড়ি কিনলাম? সাইফুল স্ট্যাটাস দিছে মানে কি? হ্যাঁ গাড়ি কিনলে তো আমাকে জানালি না, গাড়ি কিনছিস টাকা কোত্থেকে পাইছিস? তোর টাকা নাই, সবসময় তুই অভাব দেখাস, তুই সংসারে টাকা দিতে পারিস না, বাবা মাকে দেখার সময় তোর টাকা নাই, আজকে তুই গাড়ি কিনলে আমাদের কাউকে জানালি না। কি বলতেছো এসব? আমি একটু অফিসে আছি, কাজ করতেছি, পরে কথা বলবো। দেখতেছি হ্যালো। হ্যাঁ বন্ধু বল। কি তুই এটা কি করলি? কি করছিস বন্ধু জানোস না তুই? কি না
কেন? ওই তুই জানোস কি কুত্তার বাচ্চা? বন্ধু কি বলতিছিস এসব? কি সমস্যা হয়েছে তোর? ওই শুয়োরের বাচ্চা। তুই শুয়োরের গাড়িতে উঠে লেক্সাস এটা আমার গাড়ি। তুই স্ট্যাটাস ডিলিট কর। কত মানুষ দেখতেছে সারা দুনিয়ার মানুষ জেনে গেছে। মানুষজন কমেন্ট কইরা ভইরা ফেলতেছে। স্ট্যাটাস বন্ধু? আহা বন্ধু তুই তো একটা গাড়ি কিনতেই পারিস। একটা স্ট্যাটাস দিলে কি এমন দোষ হয় বল? আর শোন না তোর ওই গাড়ির ছবির স্ট্যাটাস দেখে ওই যে আনিকা আছে না, আনিকা তো ফোন দিছিল আমাকে, জিজ্ঞেস করছে তোর নতুন গাড়ির কালারটা কেমন। ওই তো দাঁড়িয়ে শোনা হারামজাদা, তুই আমার সামনে পড়িস না, তোর খেয়া পেলাম হারামজাদা। এত রেগে গেলে হবে না বন্ধু, ব্যাপারটা খুব ভালো হচ্ছে। তুমি থাকো তুমি থাকো, তুমি দেখো দেখো স্ট্যাটাসে থাকুক, স্ট্যাটাসটা কিন্তু আমি এখন ডিলিট করব না বন্ধু। স্ট্যাটাস ডিলিট কর, তাহলে তোর কপালে খারাপই আছে তোর মায়ের বাপ। ফাইজদের একটা লিমিট থাকা দরকার। এই সাইফুল্লাহর নামে তো ডিজিটাল নামে মামলা করব। তাই করো, ধরো ভালো লাগতেছে না, ধরো। আচ্ছা দেখো শোনো, এত ম্যাচ খারাপ করে কিচ্ছু নাই, ঠিক আছে? শোনো সবাইকে জানাই দাও এটা তোমার গাড়ি না, তাহলে তো প্রবলেম সলভ, তাই না? বিষয়টা তোমার কাছে এতই সহজ মনে হয়? এই পর্যন্ত এই স্ট্যাটাসের মধ্যে লাইক আসছে 550, কমেন্ট আসছে 250। আচ্ছা মেসেঞ্জারে মানুষ আমারে নক দিতেছে, কংগ্রেচুলেশন বলতেছে। আচ্ছা তো কি হইছে? দুপুরবেলাও মানুষ ফোন করে বলতেছে যে ভাই নতুন গাড়ি কিনছেন ট্রিট দেন। তো তুমি ওদেরকে বলো নাই গাড়ি তোমার না, উবারের গাড়ি ছিল, তুমি বলো নাই মানুষকে। কেমনে বলবো আমি এটা? কেমনে বলবা মানে এটা কোনো কথা হইলো? একটা স্ট্যাটাস আপলোড দিয়ে বলবা। কি মনে করবে মানুষজন? সারাদিন অফিসের পরে এই গোমরা মন্দির তো আমার একটুও ভালো লাগে না। টেনশন করার কিছু নাই, ব্যাপারটা পুরোটা ফান হিসেবে দেখো, ঠিক আছে? এত সিরিয়াস আসলেই তো সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, ঠিক আছে? পুরো ফান হিসেবে দেখো, তুমি তো জানো সাইফুল কেমন, তাই না? এত টেনশন করার দরকার নাই। শোনো শোনো তোমাকে বলি, আজকে টাইম নাও, টাইম নাও, একটু ভাবো, একটু রেস্ট নাও, এগুলো যাইতে দাও, কালকে সুন্দর মতো একটু স্ট্যাটাস সাপোর্ট দাও, ঠিক আছে? এমনিতেই সবাই জেনে দাও। কেমনটা লাগে
কাছে যাও ভাই যাইতেছি তুই মিষ্টি কিন্তু খাওয়ান লাগবে কি অবস্থাটা দেখছো বাসায় যাও আমি রাতের কথা বলছি সামনে যেটা কিনবো সেটা এখন কিনলে কি হয় এখন তোমার কাছে টাকা আছে তা নাই এটাই তো সমস্যা আচ্ছা শোনো না এই তো পরিচিত মানুষজনদের কাছ থেকে যদি কিছু ধার নেওয়া যায় তাহলে তো অনেক টাকা হয়ে যায় হ্যাঁ তুমি কি পাগল হইছো তুমি কার কাছে ধার চাবা এই তো পরিচিত আত্মীয় স্বজন একটা লিস্ট করে সবাইকে কল দিলাম কখনোই না গাড়ি কিনতে যে পরিমাণে টাকা লাগে তা লোন নিলে তুমি শোধ দিতে পারবে না এসব লোনের চক্করে পড়া যাবে না একদম সাবধান আচ্ছা পরে কল দেবো তাহলে
হ্যালো, হ্যাঁ তুষার, আরে দোস্ত কতদিন যোগাযোগ নাই। জি ভাই, জি ভাই আমি ভালো আছি ভাই। ভাই আসলে একটা বিপদে পড়ে ভাই আপনাকে ফোন। আরে গাড়িটা একটা হুজুর করে বসে কিনা ফেলছে। হুজুর করে বড় মান গাড়ি কেন বেটা? এখন মার অসুখ করছে, ডাক্তার দেখান লাগবে, টেস্ট করান লাগবে, কিছু টাকা পয়সা খুব দরকার। আর আন্টি শুনো না, আর কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করছিলাম যে মিরপুরে একটা রেস্টুরেন্ট দেওয়া যায় কিনা। হ্যাঁ দোস্ত, আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? জি ভাই কোনো টেনশন করবেন না ভাই, দুই তিন মাসের মধ্যে অবশ্যই আপনাকে টাকা দিয়ে দেব। দেখ না একটু ম্যানেজ করতে পারো, ম্যানেজ করতে পারো তো দেখি, সম্ভাবনা অনেক কম। আচ্ছা রেনু আন্টি থ্যাংক ইউ, আমি এই আগামী সপ্তাহে এসেই টাকাটা নিয়ে যাবো। হ্যাঁ তোমার বাসায় এসে। আচ্ছা ঠিক আছে। খুলে দেখো। এত টাকা? 1,00,000 টাকা বিয়ের জন্য ডিপোজিট করেছিলাম। তো তোমার গাড়ির জন্য? আমার গাড়ির জন্য? এবং আমার কাছে কোনো টাকা নেই, বিয়ের সব খরচের দায় দায়িত্ব তুমি তোমার। আমার তো এটা বিশ্বাসই হইতেছে না। আমার গাড়ির জন্য এসেছি। আমার গাড়ির জন্য তুমি তোমার ফিক্সড ডিপোজিট ভেঙে দিলা? থ্যাংক ইউ, সব দায়িত্ব আমার। ঠিক আছে হইছে, গাড়ি কেনা সবটাকে ম্যানেজ হয়ে গেছে, এত খুশি? না এখনো তো বাকি আছে। কত বাকি? 1,050 তো হবে। কিছু ভাবলা কিভাবে ম্যানেজ করবা? তুমি গাড়ি কেনার জন্য ক্যামেরা বিক্রি করতেছো? ক্যামেরাটা তো পুরান হয়ে গেছে ঠিক না, আর কয়েকদিন পরে আবার ক্যামেরা তো কিনাই যাবে, আর এখন ইমার্জেন্সি তো দরকার হচ্ছে টাকা। ক্যামেরাটা এখন বিক্রি করে পরে আরো ভালো একটা ক্যামেরা কিনবো। এখন যা টাকা ম্যানেজ হচ্ছে ক্যামেরাটা বিক্রি করলে গাড়িটা গাড়ি কেনার টাকাটা হয়ে যাবে। আর ক্যামেরার দাম কত? পরে এর চেয়ে আরো ভালো একটা ক্যামেরা কিনবো। বিষয়টা আমার একদম ভালো লাগতেছে না। কোনো সমস্যা নাই, আর তুমি তো আছোই, আমাদের গাড়িটা হোক এরপরে সব হয়ে যাবে। পর ক্যামেরার জন্য কিন্তু মন খারাপ করবে। ইশু,
দিচ্ছি তোমায় স্বপ্ন ঘুমায় পাশবালিশে ঠোঁট ভাবছি তোমায় চাঁদের কণায় রাতের বুকে চোট দেখছি তোমায় স্বপ্ন ঘুমায় পাশবালিশে ঠোঁট ভাবছি তোমায় চাঁদের কণায় রাতের বুকে চোট চাঁদ হব না রাত হব তাই ভাবছে বসে রাই আজ বিকেলে হিসে ভুলে তোমায় কিন্তু চাই চলে সরাই স্বপ্ন মেঘের ডানায় 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 চাঁদিতে বলি না স্যার আরে খাও খাও আনিস দুইকা চা দাও যদি কিছু মনে না করো তোমাকে একটা প্রশ্ন করতে চাই অফিস তোমাকে কত টাকা স্যালারি দেয় জি স্যার আমাকে কত দেয় জানো তা তোমার তিন গুণ তো হবেই আমি এখনো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি শুনলাম গাড়ি কিনেছ বিয়ে করে যৌতুক নেওনি তো আবার স্যার কি বলেন আমি তো বিয়েই করিনি তাহলে এত টাকা কোথায় পেলে স্যার আসলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে আর কি ধার করে গাড়ি কিনেছ এই তো দেখছি গরিবের ঘোড়া রোগের মতো অবস্থা আনিস এই ফাইলটা মনোহর সাহেবের টেবিলে দিয়ে দেব হরিনাম পিতাম পিতাম আসলে
মানে হুট করে গাড়িটা কিনা লাগছে আচ্ছা গাড়ি কিনো গাড়ি করো আপনারা তো দোয়া করি তোমার অনেক টাকা পয়সা দিয়ে কিন্তু যেহেতু তোমার বাবা ওর ডাক্তার দেখান দরকার আছে টাকা পয়সা দরকার আছে চলেন আপনার গাড়িতে করে একদিন মাওয়া চলে যাই ওখানে গিয়ে ইলিশ ভাজা খাই আরে ভাই ভালো কথা বলছেন তো চলেন প্ল্যান করে প্ল্যান করেন ভাই আপনার গাড়ির পাশের সিটি কি আমাদের জায়গা হবে ওই সিটটা একজন আগে থেকে দখল করে আছে গাড়িতে জায়গা না হলে কি হচ্ছে অন্তরে তো জায়গা আছে আসলেন ভাই একরি দেবে আর কয় জন্য জায়গা দিবেন কি যে বলেন ভাই প্ল্যান করেন যাই আচ্ছা আপনি ফোনে কথা শেষ করেন গেলাম ভাই আচ্ছা ভাই হ্যাঁ সাইফুল বেরোছ হ্যাঁ আমি বেরোছি আসতেছি ওকে তুমি যে বন্ধু গাড়ি চালাইতে পারো না এই কথাটা তুমি স্বীকার করো না কেন আমি গাড়ি চালাতে পারি না অবশ্যই ঢাকা শহরে গাড়ি চালানোর অবস্থা আছে চান্স পাইলেই ফুরুত করে ঢুকা যায় আরে বন্ধু এইটাই রাস্তার নিয়ম বুঝছো শোনো তুমি বরং একটা ভালো ড্রাইভার রেখে দাও এই ঢাকা শহরে গাড়ি চালানো বন্ধু তোমার কাজ না কি হলো শোন গাড়িটা কি তুই ওই রানা ভাইয়ের গ্যারেজে রাখতেছিলি হ্যাঁ তাহলে তুমি রানা ভাইয়ের সাথেই কথা বলো ভাইয়ের কিন্তু পরিচিত বেশ কিছু ড্রাইভার আছে ওর সাথে কারো কন্ট্যাক্ট করাই দিল তাই রানা ভাইয়ের কাছে ড্রাইভার আছে 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 প্রচুর আছে তুমি কালকে সকাল সকালই রানা ভাইয়ের সাথে একটা মিটিং করে ফেলো সকালে তো গেলে খবরই আছে উনি কথা যে শুরু করবে দুপুর করে বিকাল হ যেই কথা বলে রে ভাই এর চেয়ে বরং আমি অফিস শেষে সন্ধ্যার পরেই যাই সন্ধ্যায় যেতে চাচ্ছ যাও কিন্তু আমার কথা হচ্ছে মানে দেরি করো না একটা বড় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কিছু ঘটার আগে জলদি একটা ড্রাইভার রেখে দাও ভালো হবে দেখি কি করা যায় আচ্ছা আজকে অনেক দেরি হয়ে গেছে যাই তাহলে ঘুমবি চল তাহলে আমিও উঠি গাড়িটা কি তোমার
শ্বশুর সাহেব তাও হিসাবে কিন্তু মাশাআল্লাহ পছন্দ আছে বুঝছো। আমি তো বিয়ে করি নাই ভাই। বিয়ে করো নাই তাহলে ওই যে দেখি ও গার্লফ্রেন্ড ভালো ভালো ভালো। তবে ছোট ভাই তোমারে ছোট ভাই হিসেবে একটা কথা বলি বিয়াটা কইরা ফেলো না সম্পর্কটা ঝুলাই রাখতে নাই তাহলে সিরা যায় একটু গুছায় নেই ভাই। আর গুছানো তো শোনো তোমার ভাবি কি কয় জানো কয় এই সংসারটা হইতেছে গাড়ি চালানোর মতো ড্রাইভিং এর মতো একটু বে খেয়াল হইলে অ্যাক্সিডেন্ট। আমি তো অবাক তুমি এই কথা কেমনে কইলা। তার ব্যাপারে কোনো কথা বলা যাবে না সে টাকার অলি গলি চিপা কাঞ্জি এমন কোনো জায়গা নাই ও চিনে না। আর ওই যে মেকানিক এর কাম করে না ওইটা ও জানে। তাহলে তো ভাই একের ভিতরে সবাই সব গুণ আছে কিন্তু একটা সমস্যা আমি নাহলে আমি ওরে বাদ দিছি কি লেগা কো ওর একটা দোষ বেশি কথা কয় আর আমি তো বেশি কথা লোক পছন্দ করি না। আমরা মিয়া হলো ব্যবসায়ী মানুষ মনে করো আমরা কথার মূল্য কাজের মূল্য সময়ের মূল্য এটা অন্যরকম। তোমার ভাবি তো এই কারণেই কয় যে আপনি তো এত কম কথা বলেন আপনার তো লোকজন ঠকাইব ঠকা পরে আছে না আল্লাহ আছে না একজন আছে তো আর মানুষের উপকারে মানুষ যদি না যাবে ঠিক না। তুমি একটা বিপদে পড়ছো ওই যে গ্যারেজে আমি আমার দেখতে হইব না আরে ড্রাইভার হবে তুমি চিন্তাই করো না। আচ্ছা শোনো আমরা তো বুঝছো জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা জয়েন্ট ফ্যামিলি আমরা সবসময় একসাথে থাকি আমার বাবা বলতেন এই কথাটা আমরা বাবারে দেখছো না না ভাই দেখা একটা মানুষ আছে মানে তার মতো একটা মানুষ মানে সবাই তার নামে একটা অন্যরকম জায়গা তোমার ভাবি তো আপনি একদম আব্বার মতো হয়েছেন। হ্যাঁ আমি কই তুমি এটা চিনছো আমারে আব্বারে আব্বার মতো আমি হয়েছি আমি কি আর কিছু পাইছি নাকি। তবে হ্যাঁ তার শিক্ষাটা আমরা নিয়েছি তিনি যেভাবে হিসাব করে চলতেন আমরাও মানে মনে করো যে এই যে আমাদের বাড়িটা বানাইছে না আমাদের তো কত বড় জায়গা ইচ্ছা করলে অনেক বড় গ্যারেজ করে বাড়ি করতে পারতো না না ছোট্ট গ্যারেজ দুটো গাড়ি থাকে তোমার গাড়িটা তো জি ভাই। আরে শুনো না মিয়া তোমার গাড়িটা রাখছো দেখছো না সুন্দর থাকতেছে রাখা যায় গাড়ি রাখা যায় কোনো সমস্যা নাই। তো সমস্যা একটা হয়ে গেছে যে ভাগনা রনির গাড়িটা রেহনি হিনে রাখতে হচ্ছে বুঝছো বুঝো তো জয়েন্ট ফ্যামিলি তো এটারে কিন্তু কন্ট্রোল করা এটা কিন্তু চারটিখানি কথা না অনেক মাপজুকের আছে জি হ্যাঁ টেনশন আছে কোনো না না ভাই আরে ড্রাইভার হবে তুমি চিন্তাই করো না। আচ্ছা শোনো তুমি আমার কিছু মাইন্ড করো না তোমার ভাবি কইছে যতদিন লাগে তোমার গাড়ি গ্যারেজে থাকবে ভাই একটা গ্যারেজ ম্যানেজ না না এটা তো অবশ্যই তোমার ড্রাইভার ম্যানেজ হবে গ্যারেজ ম্যানেজ হবে আমি বলে দিব ওই যে নতুন অ্যাপার্টমেন্ট গুলো আছে না খেয়াল করছো জি ওখানে আমি কয়ে দিব বুঝছো ওখানে বড় বড় গ্যারেজ আছে তোমার গাড়িটা একটা মাস কাবারি ব্যবস্থা করতে দেবো ঠিক আছে তুমি কইলেও হবো না আমি কয়ে দিব বুঝছো না আমার খুব উপকার হবে হ্যাঁ আমি কয়ে দিব তুমি মাস শেষে টাকা দিয়ে দিবা ওই থাকবো হ্যাঁ কতদিন আর এটা তো ঠিক না। তবে যতদিন পর্যন্ত এই ব্যবস্থা না হয় তুমি কোনো চিন্তা করো না এই জায়গায় আছে ঠিক আছে মনে করো তোমার গাড়ি এটা তোমার ভাইয়ের গ্যারেজ ঠিক আছে ভাই তুমি এটা নিয়ে চিন্তা করবে না কিন্তু এটা দ্রুত করতে হবে না রকম হ্যাঁ তুমি আমার মাইন্ড তুমি একটা জিনিস খেয়াল রাখবো ও বেশি কথা কয় একবার যদি লাই পায় ওর কথার জ্বালায় তুমি মানে মানে টেনশন করবেন না চিন্তা করবেন না হ্যাঁ ওরে কথা কামের উপরে রাখবা ঠিক আছে ঠিক আছে ওরে চান্স দিবা না বেশি কথা বুঝছো আর ওর লগে থাকলে তুমিও কিন্তু আস্তে আস্তে কথা বাইরে দেবো বুঝছো না ভাই ওই যে ইসমাইল ভাই নাম্বারটা দিয়ে দিয়েন হ্যাঁ ওই যে গ্যারেজের স্পিয়াটা একটু ভাই হ্যাঁ না না আমি করে দেব তুমি চিন্তা করো অনেক উপকার করলেন হ্যাঁ থ্যাংক ইউ ভাই না 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 কি আচ্ছা আচ্ছা ওয়া আলাইকুম সালাম
দায়িত্ব লাগা এটা জোস ছিল তারপরে তারপরে তুমি দৌড়ায় পালায় বসলাম আর একটু পরে পরে রানা ভাই বলে তোমার ভাবি কি বলে শুনো তোমার ভাবি কি বলে শুনো লোকটা আসলেই বউ পাগলা লোকটা রিয়েলি বউ পাগলা মানে কথায় কথায় ভাবি বাবা একবার চিন্তা করে দেখো ব্যাপারটা রানা ভাই বলে তার ড্রাইভার নাকি বেশি কথা বলে তাইলে হালায় কত কথা কয় এবার বুঝো সো ড্রাইভার নিচ্ছো ফাইনাল হ্যাঁ কি করব আর না না ভালো করছো দেখো দরকার নেই তোমার নিজের গাড়ি চালানো মানে স্টু রিস্কি কিন্তু ড্রাইভার রাখা তো একটা বাড়তি খরচ তুমি একটা জিনিস চিন্তা করো এই যে তুমি রেগুলার বেসিসে গাড়ির হেডলাইন ভাগতেছো আজ এটার সাথে কালোটার সাথে গাড়িটা ঠুকর দিতেছো মানে কোনটার খরচ বেশি একটা ড্রাইভারের খরচ বেশি নাকি তোমার কার মেকানিকের খরচ বেশি ইউ ডু দা ম্যাথ তা অবশ্য ঠিক দেখি ইসমাইল আসুক কথা বলি সো তোমার একটা গাড়ি ছিল একটা ড্রাইভার হয়েছে আর কিছু বাকি থাকে হ্যাঁ তা তো থাকেই আস্তো একটা বউ তো কি আস্তো বউ কি তুমি তোমার গাড়ির মতো শোরুম থেকে নিয়ে আসবা গাড়ির শোরুম থেকে কিনা যায় না কিন্তু ঘটকের কাছে গেলে তো পাওয়া যায় হোয়াট ঘটকের কাছে তো বউ নিয়ে আসবে মানে ঘটকের কাছে তুমি বউ নিয়ে আসবা যাও তুমি ঘটকের কাছ থেকে বউ নিয়ে আসো না 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 ঠিক আছে ঘটকের কাছ থেকে বউ নিয়ে আসো আমি কে এই যে দেখো কিছু হইলেই রাগ করে কই মুখটা দেখি না কেন আহারে চাঁদটা কোথায় গেল না দেখা লাগবে না তোমার চাঁদ মুখ চাঁদ মুখটা একটু দেখি না সোনাটা না তোমার চাঁদ মুখ দেখা লাগবে না ইসমাইল ভাই কি অবস্থা ভাই জি স্যার ভালো আছি স্যার আপনি তো আগে রানা ভাইয়ের ওখানে কাজ করতেন না জি স্যার রানা স্যারের গাড়ি চালাতে আমাকে স্যার ও আপনি খুব ভালো গাড়ি চালান এর আগে কি করতেন স্যার গাড়ি চালাচ্ছেন স্যার তারপর রানা ভাইয়ের ওখানে থেকে যাওয়ার পরে কি করতেন স্যার গাড়ি চালাচ্ছিলাম স্যার এই আড়াকে আমি পারি স্যার গাড়ি চালাই সেটাই তো দুই দিন ওর সাথে স্যার তারপরে আমার এক মামাতো ভাই আছে জসিম ওর রেন্টে গাড়ির ব্যবসা ও তাই নাকি ওর কাছ থেকে একটা গাড়ি নিয়ে উবারে গাড়ি চালাচ্ছিলাম উবারে কোনো ঝামেলা নাই স্যার যা ইনকাম হয় আমি কিছু নিচ্ছি না ও কিছু দিচ্ছি না আচ্ছা ভালোই দিন যাচ্ছিল স্যার ক্যাশাল নাই কোনো স্যার এটা কথা আছে স্যার বলেন স্যার দেশতবারে এখন বাড়ি যাবো স্যার আমার দুই দিন ছুটি লাগবে স্যার মা অসুস্থ এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে স্যার আজকে কি বার আজকে সোমবার স্যার ও হ্যাঁ বৃহস্পতিবারে যাবেন না ঠিক আছে বৃহস্পতিবারে যাবেন আসবেন কবে স্যার তাড়াতাড়ি চলে আসুন স্যার যায় এখন ডাক্তার দেখে টেস্ট টেস্ট করে ডাক্তার কি কয় শুনে মা বাড়ি দিয়ে আমি তাড়াতাড়ি চলে আসবো স্যার দেরি করবো না স্যার ঠিক আছে জানতে আর একটা কথা আছে স্যার বলেন স্যার ওই যে গত মাসেরও কিছু টাকা বাকি আছে এই মাসের বেতনটা সহজে দুই টাকাটা দিয়ে দিতেন স্যার আচ্ছা সমস্যা নেই চিন্তা করেন আমি দিব খুব উপকার হলো না স্যার আচ্ছা ঠিক আছে বুঝেছেন তো স্যার বাড়িতে ডাক্তার দেখান টেস্ট টেস্ট বোঝেনি তো স্যার মেলা টাকার দরকার যদি এনে দিতেন খুব উপকার হলো না স্যার ওকে ঠিক আছে আমি ম্যানেজ করে দিই কিসে ভাই একটু মিনিট হচ্ছে স্যার গ্যাস নেওয়া লাগবে স্যার কালকে একবার গ্যাস নিলেন স্যার শেষ হয়ে গেছে স্যার গ্যাস এক বাতি আছে ঠিক আছে নেন Thank you.
তার ক্যাশের টাকা দেন স্যার। ভাই আমার কাছে তো খুচরা হচ্ছে না এখন, আপনি এক কাজ করেন না ভাই, আপনার কাছ থেকে একটু নিয়ে নেন স্যার। আগেরও টাকা আসলো স্যার। ও আচ্ছা, আপনি এখন একটু নিয়ে নেন, আপনার কাছ থেকে আমি পরে সবগুলো একসাথে দিয়ে দেবো। ঠিক আছে স্যার। ঠিক আছে আচ্ছা ভাই। মানুষজনদের কাছ থেকে যখন টাকা ধার নিচ্ছিলাম মনে করছিলাম সেভিংস করে করে কিছু কিছু করে দিয়ে দিব আস্তে আস্তে। এখন খরচ যে পরিমাণ বাড়ছে সেভিংস তো দূরের কথা, খরচগুলো জোগাড় করতেই হিমশিম খাওয়া লাগছে। ড্রাইভারের বেতন, গ্যাসের খরচ, গ্যারেজ ভাড়া সব কিছু মিলে এত কঠিন একটা অবস্থা। এরপর প্রত্যেকটা দিন অফিস থেকে বেরোনোর সময় আলাদা একটা টেনশন কাজ করে, সবসময় যে ঢাকা শহরের কি একটা অবস্থা থাকে এই মনে হয় গাড়ির মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হইল। আজকে এখানে মিটিং, কালকে এখানে মিছিল, আর ভালো লাগতেছে না। আগেই তো ভালো ছিল মনে হচ্ছে, গাড়ি তো এখন একটা ঝামেলা হয়ে দাঁড়াতেছে। কংগ্রেচুলেশন জানাইলো, তাতে তুমি খুশি হয়ে ভাবলা বাহ একটা গাড়ি কিনলে তো মন্দ হয় না, কিনে ফেললা গাড়ি তুমি। চা করার তো করেই ফেলছি, এখন আগের কথা বলে আর কি লাভ? মানুষজনের কাছ থেকে টাকা নিচ্ছে, এখন টাকা তো শোধ করা লাগবে। এখন কি করবো, একটা সলিউশন তো বের করতে হবে। গাড়ি কিনতে চাই কতজনের কাছে লোন করলা সাপোর্ট করলা? তোমার শখের ক্যামেরাটা টিউশনি করে তুমি কত কষ্ট করে টাকা জমায় ক্যামেরাটা কিনছিলে, ছবি তুলতে কত পছন্দ করতা তুমি, ওই ক্যামেরাটা পর্যন্ত তুমি বিক্রি করে দিছো, আমি তোমাকে কিছু বলি নাই।
আজ এত কিছু করার পর তুমি গাড়ি কেনার পরে তুমি বলতেছো যে গাড়িটা তোমার কাছে একটা উটকো ঝামেলা, এটা না থাকলেই ভালো হইতো। তুমি এগুলো কি বলতেছো, কি ভাবতেছো? না শোনো, আমার এই ঘটনা একদম ভাল লাগতেছে না, একদম ভাল লাগতেছে না। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। সবকিছু মিলে আমি আর সবকিছু ম্যানেজ করতে কষ্ট হচ্ছে। সিদ্ধান্ত নিলাম যে আমি নিজেই গাড়ি চালাবো। এখন আপনাকে অনেক কষ্ট দিলাম, আপনি আমার অনেক হেল্প করলেন ভাই। না স্যার, এখন আর পারতেছি না ভাই, আমি চালাবো। আচ্ছা, আপনার পানার বাকি টাকা ছিটছি মাঝখানে কিছু পাইতেন, সব কিছু ঠিক করে দেবেন। ভালো ছিলাম আপনার সাথে স্যার। থ্যাংক ইউ ভাই, অনেক ভালো থাকেন স্যার। করলেন যদি কোনো দিন দরকার লাগে আমার খালি আনা খবর দেবেন, আমি চলে আসবো স্যার। অবশ্যই দোয়া করেন স্যার আমার জন্য। সালাম। হ্যালো, আমি উবার থেকে সাদাত সাহেব বলছি। বাটা সিগন্যাল না? ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এই তো 3 মিনিটের মধ্যে আসছি। ওকে। আপনি কি ইয়ে দিয়ে যাবেন নাকি? ওই হাতির ঝিল দিয়ে চলে গেলে ভালোই হবে না? হ্যাঁ, হাতির ঝিল দিয়ে যাওয়ার চেষ্টা করছি। হাতির ঝিল দিয়ে ঢুকে যান, ওইখানে শর্টকাট হয়ে উঠছেন। করে ফেলছি। হ্যাঁ।
থ্যাংক ইউ। আচ্ছা কি অবস্থা, সব ঠিকঠাক রেডি তো? কি অবস্থা, এই সামনে মোড়ে জ্যাম নাকি? আরে বাপ তোর। হ্যালো, আরে আমি তো মাত্র অফিস থেকে বের হইলাম। আচ্ছা শোনো না, আসবে একটু এদিকে। আরে দেখা করতাম, মাত্র অফিস থেকে বের হইলাম, আরো দুইটা খ্যাপ মারা লাগবে। আচ্ছা হ্যাঁ, তোমার সাথে কতদিন দেখা হয় না, ও পুরোটা টাইম এই অফিসের উবার খ্যাপ করে যাচ্ছে। আমি তো একটু টাইম চাইতেই পারি না কি? কি করব বলো, তুমি তো সবকিছু জানোই। এখন আমি এক্সট্রা এরকম ভাবে ইনকাম না করলে আর কুলাইতে পারতেছি না। আমার কথা না হয় বাদ দাও, তুমি নিজেকে টাইম দিতে পারতেছো, তোমার নিজেরও তো একটু স্পেস দরকার নাকি? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ উপায় পরে খুঁজে বের করবো। আচ্ছা এখন একটা কল আসছে, রিসিভ করতে হবে, পরে কথা হবে। হ্যালো হ্যালো হ্যালো, আসলে গাড়ি সিএনজি কোনোটাই দেখছি না, যাবো কি ভালো। আচ্ছা একটা কাজ করি, আমি একটা ওভার কল, হ্যাঁ যেহেতু তাড়াতাড়ি ডাক্তার তো চেম্বারে থাকবে না। আজ কল দিয়েছি। জি সালামু আলাইকুম। জি স্যার, আমি উবার থেকে শাহাদাত শাহেদ বলছি। জি কোথায় আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঁচ মিনিটের মধ্যে আমি আসছি, হ্যাঁ লোকেশন অনুযায়ী। ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, আসতেছি আসতেছি, আমরা আলি আসতেছি। ঠিক আছে তুমি চিন্তা করো না, চলে যাবো তাড়াতাড়ি। ক্যান্সেল করে দিল না, ও তো সময়টা নষ্ট করে দিল, সময়টা নষ্ট করে ফেলছে। ও ক্যান্সেল করে দিল কেন? একটা বেদবি করলো, আমি এটার একসঙ্গে ঠিকই আমি কমপ্লেন করবো। না 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 বাবা থাক, আমি কমপ্লেন না না আমি কমপ্লেন করবো। তুমি একটা অন্য একটা উবার দেখো, তোমার দেরি হয়ে গেছে, সময় নষ্ট করলো, আমার সময় নষ্ট করলো। ঠিক আছে এখন তো কমপ্লেন করে লাভ আছে, বল তাড়াতাড়ি অন্য একটা উবার ডাকো, আমাদের টাইম কম এমনিতে। আচ্ছা ঠিক আছে উবার ডাকো তো। আচ্ছা ওকে ওকে, তুমি যে বলছো পালাইলা কেন তুমি এভাবে? পালানোর কি আছে,
আমি চাই নাই তোমার বাবার সাথে প্রথম দেখাটা এভাবে হোক। এরকম তোমার টাকার দরকার তাই তুমি উবারের গাড়ি চালাচ্ছো? নাকি তুমি মনে করো যে উবারের গাড়ি চালানোর কারণে তোমার স্ট্যাটাস কমে যাচ্ছে? তোমার এই ধরনের ছোট চিন্তা ভাবনা আমি ঠিক মানতে পারতেছি না সাহেব। তোমার ইগো তোমার চারপাশে একটা ডিলিউশন তৈরি করছে, আর ফেসবুকে তুমি তোমার একটা মিথ্যা আইডেন্টিটি তৈরি করতেছো যেটা তুমি না। তুমি যা করো তার সব কিছুই লোক দেখানো। তুমি আমাকে বলো, তুমি একটা কিছু কী করছো সেটা নিজের জন্য? সবসময় তুমি পাবলিক অপিনিয়নের উপর ডিপেন্ড করো, লোকে কী বলবে। তুমি যে কাজগুলো করো তার পিছনে কি কোনোটার লজিক আছে? প্রপার লজিক দেখাতে পারবে একটারও? নাকি তোমার যখন যে সুবিধা তুমি সুবিধার মধ্যে একটা করে লজিক নিয়ে নাও? আমাদের এবার থামা উচিত। তুমি আমি দুজনই ম্যাচিউর, আমরা দুজনই বেশ ভালো মতো বুঝতে পারতেছি এইভাবে হচ্ছে না, এভাবে ঠিক চলতেছে না আমাদের সম্পর্কটা। তুমি কিছুটা সময় নাও, ভাবো। আমারও কিছু সময় লাগবে। টানে জ্যোৎস্না নামে সাক্ষী আমি রাত, আমার কাছে তুমি মানে দক্ষিণ খোলা মাঠ। তোমার টানে জ্যোৎস্না নামে সাক্ষী আমি রাত, আমার কাছে তুমি মানে দক্ষিণ খোলা মাঠ। চাঁদ হব না রাত হব তাই ভাবছে বসে রাই, আজ বিকেলে হিসে ভুলে তোমায় কিন্তু চাই। চলে সরাই স্বপ্ন মেঘের টানা, চলে সরাই স্বপ্ন মেঘের টানা, চলে
সরাই স্বপ্ন মেঘের ডানা চলে সরাই স্বপ্ন মেঘের ডানা। প্রত্যেকটা দিন দেখ না মজা তুই ঘরে গাড়ি নিজের গাড়ি বলে দেখ তুই তোকে তো ট্যাগ করছি কমেন্ট শেয়ার দেখ কিছু বলার নাই।